একেবারে ক্লান্ত ভাব নিয়ে আসছে না মহারাজ একটা চিন্তাধারা নিয়ে আসছে হৃদয় নিয়ে আসছে একবার জোরে বলি আমরা ধন্যবাদ প্রশংসা জন্য প্রস্তুত দিয়ে ছুটে ছুটে তুমি কখনো আমাদের উপরে আঙ্গুল তোলনি, তুমি সবসময় আমাদের মস্তক তুলেছ। তাতে দয়াময় পিতা, এই জগতে কেউ বুঝুক কি না বুঝুক, মা নিজের গর্বের মধ্যে নিজের যে যাকে ধারণ করেছেন সে সন্তানকে ভুলে যেতে পারে, কিন্তু তুমি কখনো ভুলো না। তাই প্রভু আজকের দিনে তোমার দরবারেতে কিছু কিছুর জন্য তুমি পিতা, কিছু কিছুর জন্য তুমি বন্ধু, কিছু কিছুর জন্য তুমি পরিত্রাতা, তুমি মুক্তিদাতা, কিন্তু আমার জন্য হলে তুমি স্বামী, জীবন স্বামী। কারণ প্রভু সব সম্পর্কের ঊর্ধ্বে তুমি নিজেকে আমার জীবনের মধ্যে এনেছ। যখন সব সম্পর্ক হাত ছেড়ে দিয়েছিল তখন তুমি আমার হাত ধরেছিলে। তাই আজকের দিনে আমার জীবনের মধ্যে প্রভু তোমার সম্পর্কই হলো সব থেকে শ্রেষ্ঠ সম্পর্ক। তাই আজকের দিনে এখানে যতজন উপস্থিত আমি সবাইকে তোমার চরণতলে রাখি। জানি প্রভু কিছু কিছু জন আছে যারা এক অন্যের সাথে মিল করে থাকতে পারে না, কিছু কিছু জন এমনও রয়েছে প্রভু যারা নিজের মুখ ধরে রাখতে পারে না। আমরা এতটাই পাপি কি যে মুখ দিয়ে আমরা প্রশংসা করি সে মুখ দিয়ে আমরা বাজে কথাও বলি, যে হাত তোমার প্রশংসার জন্য আমরা তুলি সে হাত আমরা মানুষের উপরে তুলি। তোমার দরবারের মধ্যে এসে একটা ঢঙ্গির মতন আমরা দাঁড়াই। আজকের দিনে অল্টারের মধ্যে প্রভু আমি দাঁড়িয়েছি একটা ফরাসির মতন প্রভু। সত্যি প্রভু আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো উত্তমতা নেই তোমার চরণে দাঁড়াবার, তোমার সামনে আসা, কিন্তু তোমার প্রেম তোমার ভালোবাসা আমাদেরকে সবসময় সবসময় যদিও বা যোগ্য ছিলাম না যোগ্য করে তুলেছে। তুমি নিজের নামের জন্য আমাদের রক্ষা করেছ, তুমি নিজের প্রেমের জন্য আমাদেরকে বাঁচিয়েছ। তাই আজকের দিনে প্রভু ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত সবাইকে তোমার চরণে আমি সঁপে দিলাম। আমি পাপি প্রভু, যখন থেকে এই জগতে এসেছি তখন থেকে পাপি, মাতৃ গর্বের মধ্যে যখন তুমি বলছিলে তখন আমি পাপেই ছিলাম প্রভু, পাপের মধ্যে লিপ্ত ছিলাম, অনেক সময় জেনে করেছি, কিন্তু তবুও তোমার দয়া আমার জীবন থেকে উত্তম। আর তোমার দয়া যে পেয়েছে তারা এই জগতের কিছুই আশা করেনি, জগৎ থেকে কিছুই চায়নি, তারা ছেড়ে বেরিয়ে এসছে। কিন্তু আজকের দিনে আমি তোমার কাছে বিনতি করি প্রভু, তুমি আমাদের ত্যাগ করে দিও না, তুমি আমাদেরকে ভুলে যেও না, কারণ একমাত্র তুমিই আছো
যার উপরে আমরা নির্ভর করছি, যার উপরে আমরা হেলান দিয়ে নিজের জীবনটাকে চালাচ্ছি প্রভু। হেলান দেওয়ার মতো কেউ নেই প্রভু, কিন্তু তুমি আছো বলে আজ আমরা দাঁড়িয়ে রয়েছি। তাহলে দয়াময় প্রভু, কৃপাময় প্রভু, তোমার চরণে যারা স্থান পায় তারা ধন্য। আমি মনে করি এখানে যত জন উপস্থিত সবাই ধন্য, সবার জন্য তুমি পরিকল্পনা রেখেছ, সবাইকে তুমি ভালোবেসেছ, তুমি নাম ধরে তাদেরকে ডেকেছ। অনেকজনের মুখের মধ্যে নাম শুনেছি, কিন্তু আমার বিশ্বাস আমার নাম সব থেকে শূন্য যদি কারোর মুখে থাকে তো সেটা হলো তোমার। দয়াময় পিতা, এই পাপি কান যেন একদিন তোমার আমার শুনতে পায়, যেরকম স্যামুয়েল শুনেছিল প্রভু, এই চক্ষু যেন একদিন তোমায় দেখতে পায়, যেরকম সাধু পৌল তোমায় দেখেছিল প্রভু। আজকের দিন, আজকে এই বিকাল তোমার চরণে আমি শুভে দিলাম, তুমি এখান থেকে পরিচালনা করো, আমরা নয় প্রভু কিন্তু তুমি। তোমার পবিত্র আত্মাকে প্রেরণ করো, যেন এক প্রান্ত থেকে অপ্রান্ত পর্যন্ত যেন তোমার নাম সব জগতে এক এক কোণা থেকে যেন গুঁজতে লাগে। আর প্রভু এখানে যে প্রশংসা হবে সেই প্রশংসা এমনই হোক যেরকম তোমার স্বর্গেতে পারে, সেরকম তুমি আমাদের সিদ্ধ প্রশংসা করে তোলো। তোমার কাছে আমি শুভে দিলাম সবাইকে প্রভু। আমি জানি এখানে তোমার কিছু কিছু জন মনোনীত আছে, তুমি যাদেরকে ভালোবাসো, বলবো না সবাই কিন্তু কিছু জন, তাই তো ওই কিছু জনকে আমি তোমার কাছে তুলে দিলাম প্রভু। তাদের জীবনকে তুমি আকার দাও পরীক্ষার মধ্যে প্রভু, তুমি তাদেরকে উত্তম ভাবে তুমি বের করে নিয়ে এসো, যেন তাদের জীবন এই জগতের থেকে প্রত্যাশা না করে কিন্তু জীবন তোমার কাছ থেকে যেন প্রত্যাশা করে। এছাড়া প্রার্থনা ভিক্ষা আমার ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে শ্রবণ গ্রাহ্য হোক। আমেন। আমরা যতজন এখানে উপস্থিত আসলে আমরা বুঝতে পারি যে আমরা কখন খ্রিস্টান, যখন জায়গা কম করে তখন আসলে আমরা বুঝতে পারি যে আমরা কতজন খ্রিস্টান আছি সত্যি করে, তখনই দেখতে পারবে যে কে সত্যি করে প্রভুর আত্মাতে আছে আর কে নেই। বলছে যারা প্রভুর আত্মাতে চলে, যারা প্রভুর রাজ্যের জন্য আহ্বান হয়েছে, যারা প্রভুর বলছে খ্রিস্টের পক্ষে আমরা রাজ্যদের পাঠানো হয়েছে। তুমি যদি আজকের দিনে খ্রিস্টের নামে তোমায় যদি দাগ হয়ে থাকে, তাহলে আমি তোমায় বলছি খ্রিস্টের রাজ্যের জন্য তুমি সবসময় প্রস্তুত থাকবে। আর যারা প্রস্তুত থাকে তারা কি করে জানেন, তারা নিজের জায়গা ছেড়ে দিয়ে অন্যজনকে জায়গা দেয় যেন তারা পবিত্র বাক্য শুনতে পায়। তারা ভাবে না কি আমাকে ভালো স্থান দরকার, তারা অন্যজনকে ভালো স্থান দিয়ে দেয়, নিজে ছেড়ে দেয়, নিজে দাঁড়িয়ে থাকে, কারণ কি তারা প্রভুর রাজ্যের জন্য খাচ্ছে। আর আমি আপনাকে বলছি যতজন এখানে উপস্থিত বলছি বাক্যের মধ্যে বলছে ছোট ছোট দিনগুলোকে কখনো লাঞ্ছনা করিও না, ছোট করে কখনো দেখিও না, কারণ এই ছোট দিন একদিন একটা মস্ত বড় বড় দিন হয়ে তোমার জীবনের মধ্যে দাঁড়াবে। যেরকম শস্যের দানা পাহাড় পর্বতকে হেলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, সেরকম ভাবে একটা ছোট দিনও একটা ছোট কাজও প্রভুতে তোমাকে অনেক এগিয়ে দিতে পারে। আমি চাইবো কি যতজন আমরা রয়েছি, আমরা জানি কিছু কিছু জন we are really frustrated, আমরা অনেক frustrated রয়েছি, কিছু কিছু জন একেবারে irritated রয়েছে নিজের লাইফ নিয়ে, কিন্তু যখন আমরা প্রভুর দরবারের মধ্যে আসি, প্রভুর সর্বছায়ার মধ্যে আসি, মনে রাখবেন সবকিছু ভুলে আসতে হবে। আমেন। হালেলুইয়া, হালেলুইয়া, হাত তুলে নিই আমরা। বিশ্বাসী সব থেকে শিক্ষা দেবার গান এটা, আমার সাথে যুক্ত হয়ে আপনারা সবাই প্রভুর আরাধনা প্রভু স্তব স্তুতি করি। আমি